আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। কৃষি আলো চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এমন একটি জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটি হচ্ছে যে বাড়ির আঙ্গিনায় এবং বিভিন্ন জায়গায় কীভাবে রঙিন মাছের চাষাবাদ করবেন, তা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন যে ওনার পরিচয় উনি বলবে, আপনি কাইন্ডলি একটু পরিচয়টা আপনার বলুন। মোহাম্মদ আব্দুল হালিম, সহকারী প্রধান শিক্ষক, রিটায়ার মানে অবসর গ্রহণ করেছি বুড়িহাট উচ্চ বিদ্যালয়ে, রংপুর মহানগর রংপুর। আমি অবসরে যাওয়ার আগ থেকে, দুই আড়াই বছর আগ থেকেই এই রঙিন মাছের চাষ শুরু করেছি, তো এখন পর্যন্ত রয়েছে। শখের বসে করতে গিয়েই আজকে, হয়তো স্বল্প পরিসরে করতে গিয়ে আজকে মোটামুটি অনেক মানে বেড়ে গেছে আর কি। তো এই পরিসরে মানে চাষাবাদ করতে গিয়ে, চাষ করতে গিয়ে এর থেকে কিছুটা বেনিফিটও আমি পেয়েছি, কারণ এই মাছ আমি মানে অনেকজন আমার এখান থেকে নিয়ে যায়, আবার অনেক একুরেমি আমি তো পাঠাই দিই, যেখান থেকে মোটামুটি মাসে বা বছরে মোটামুটি একটা ভালো অঙ্ক আসে। আর আমার অবসর সময়টাও বেশ মোটামুটি একটা কর্মব্যস্ততার মধ্যেই কাটছে, এই জন্য আমি মনে করি যে হয়তো আমরা অনেকে যারা হয়তো হাতে সময় রাখছি বা হাতে সময় আছে, অবসরে আছি, তো তারা আমরা এই রঙিন মাছের চাষটা করতে পারি। এবং আপনার কাছে যেটা আমার জিনিস জানার, এখানে আমাদের যে বেকার যুব সমাজ, তারাও যদি আসলে কোনো উদ্যোক্তা হতে চায়, তো এই যে এই রঙিন মাছের চাষাবাদ করে তারা উদ্যোক্তা হতে পারে? অবশ্যই করতে পারে। যারা বেকার যুবক, আমি মনে করি তারা হয়তো বা এটাতে মানে যদি যুক্ত হয় বা এই চাষ শুরু করে, তো নিঃসন্দেহে তাদের বেকারত্বের একটা সময় তো কেটে যাবে, যাবে ভালোও লাগবে, এটা যেহেতু শখের বসে এটা করা বা শখের একটা জিনিস, তার সাথে সাথে এই শখের কারণে, আগ্রহের কারণে কিন্তু এই প্রসারটা যদি ঘটে, মাছের চাষের যদি প্রসারটা ঘটে, তাহলে সেক্ষেত্রে সে অনেক লাভবান হতে পারো, মাসে বা বছরে অনেক টাকা আয় করতে পারবে। তো সম্মানিত কৃষি আলো চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা দেখাবো উনি আসলে কোন পদ্ধতিতে কীভাবে চাষাবাদ করতেছে। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই যে এখানে আপনারা দেখেন, এটা একটা ওনার বাড়ি। হ্যাঁ, বাড়ির সামনে, বাড়ির আঙ্গিনা, বাড়ির আঙ্গিনাতে উনি কিন্তু মনে করেন এখানে লম্বা, হ্যাঁ 22 ফিট লম্বা আর 3 ফিট চওড়া একটা আমি হাউস করেছি। এরকম আরও কয়েকটা ছোটখাটো হাউস রয়েছে, কিন্তু এটা সবচেয়ে লম্বা হাউস। এখানে চালের পানিটাও বর্ষাকালে সম্পূর্ণটা পড়ে। আর এখানে আমি ওই মাছটা চাষ করতেছি, তার সাথে পানা দিয়েছি, এই পানাতে মাছের বাচ্চাটা আসে, অটো আসে। এখানে যে রোড টোড পরে, তা এই পানা টানা দিলে কোনো ক্ষতি হবে না? ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। এখন একটু আমরা সামনের দিকে যাবো, এই যে আসলে একটু দেখেন। এই যে এখানে দেখেন, এই যে কত সুন্দর এই যে রঙিন মাছগুলো দেখা যাচ্ছে, একটু নেটটা দিয়ে আমরা একটু দেখাবো সবাইকে। এখন আপনারা দেখবেন যে কত এখানে এখানে মাছ আছে। আপনারা দেখতেছেন যে বাড়ির সামনে আঙ্গিনায় উনি মনে করেন এখানে খুব সুন্দরভাবে রঙিন মাছের চাষাবাদ করছে, এবং বর্তমানে তিনি বছরে প্রায় 3 লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতেছে এই মাছ চাষাবাদ করে। এটা আমরা দেখাচ্ছি এখন হাউসে, এবং আপনারা যারা বাড়ির সামনে এবং ছাদ বাগানে খুব সহজেই আপনারা কিন্তু চাষাবাদ করতে পারবেন, সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো। জি, মানে এখানে সবগুলো চলে আসতো, আমরা কাছে আসছি, তো জি জি ওরা ভয় এইখান থেকে। এই যে দেখেন আপনারা যে কত সুন্দর রঙিন মাছ আসলে, কি মাছ এগুলো আসলে? প্লাটি, গাপ্পি, প্লাটি বেশিরভাগ। অনেক সুন্দর কালার। এগুলো প্রতি পিস কত টাকা করে বিক্রি হয়? প্রতিটা 10 টাকা, 15 টাকা, 18 টাকা। মানে যারা একুরিয়ামে, যারা মনে করেন আপনার একুরিয়ামের জন্য, যারা একুরিয়ামে বিক্রি করে, তারা তো মানে প্রতি পিস 30 থেকে 35 টাকা। জি 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 জি, অনেক সময় বড় সাইজটা 40 টাকা বিক্রি করে প্রতি পিস। আর আমার এখান থেকে তো অত দাম দেয় না, অনেকটা কমে নিয়ে যায়। আসলে এগুলো খাবার আপনি কি দেন? এগুলো আসলে ব্ল্যাক মুলি আছে, সাদা মুলি আছে, মানে অনেক ক্যাটাগরির মাছ আছে এখানে। এগুলো খাবার আসলে কি দেন আপনি? আমি ওই ভাসমান ফিডটা, মাছের ভাসমান ফিডটা দিই, এর সাথে এর সাথে আপনার ওই যে কি বলে খৈলের ডাস্ট, খৈলের গুঁড়া, তারপরে আপনার চিকন ভুষি, গরুকে যে খাওয়ায় যে ভুষিটা, চিকন ভুষিটা, এর সাথে আপনার ওই ভুট্টার ডাস্ট, ভুট্টার গুঁড়া, তার সাথে ওই যে চালের কুড়া, যেটা যেটাতে মানে আপনার ইয়ে আছে, মানে কি বলে তেল আছে, হ্যাঁ, যেটাকে সিল্কানা সিল বলে, ইয়া বলে, খুব চিকন গুঁড়াটা ওটা দিই। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা দেখতে যাচ্ছি আপনারা হাতের নাগালে খুব সহজেই কীভাবে চাষাবাদ, রঙিন মাছের চাষাবাদ করবেন। এই যে এখানে আপনারা দেখেন একটু,
হ্যাঁ, এখানে এখানে দেখতেছেন যে এখানে একটা চারি কিন্তু পাওয়া যায় বাজারে কিনতেই। হ্যাঁ, একটা একটা চারি পাওয়া যায় কিনতে। এই চারিতে আপনারা খুব সুন্দরভাবেই ছাদ বাগানে যারা আপনারা আছেন, যারা শৌখিনতা অনেক মনে করেন বিভিন্ন ফল চাষাবাদ করেন, এই ছাদ বাগানে একটি চারিতে একটু পানি নিয়ে এই যে মাছগুলো কিন্তু সুন্দরভাবে চাষাবাদ করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে একটু খেয়াল রাখবেন যে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে কিন্তু। ও, রোদে রাখলেও কোনো সমস্যা হবে না। জি 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 জি, রোদেও যদি রাখেন আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা রাখি। হুম, এই যে এখানে দেখেন, এখানে এখানে অনেক মাছ আছে, প্রচুর মাছ এখানে। কিন্তু মাছগুলো মানে ওই দেরি হয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যদি কেউ আপনার কাছে মনে করেন খামার টামার করতে চায়, হ্যাঁ, তা সেক্ষেত্রে যদি আপনার কাছে এই মাছ যদি মনে করেন আপনার কাছে যদি কিনতে কেউ ইচ্ছুক হয়, সেক্ষেত্রে আপনি তো সরবরাহ করতে পারবেন। হ্যাঁ, দিতে পারবো, যতটা চাই ততটা আমি দিতে পারবো, কোনো সমস্যা হবে না। সেটা দেশের যে কোনো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে ইনশাআল্লাহ, দিতে পারবো, কোনো সমস্যা হবে না। একটু আমরা আরেকটু ভিতরে যাই, ভিতরে গিয়ে আমরা দেখবো যেখান থেকে আমি মাছের বাচ্চাটা কালেকশন করি। ও আচ্ছা, যেখান থেকে বাচ্চা কালেকশন করেন, মূল জায়গা। ও আচ্ছা, আমরা এখন দেখবো যে ওখানে কিভাবে বাচ্চা কালেকশন করে। এখানে আমি বলতে যাচ্ছি যে আমার জীবনের প্রথম মাছের চাষ এই হাউসটা দিয়ে। একটা ধান ভেজানো হাউস ছিল। জি জি, এটাতে আমি প্রথম ওই মিদুল রহমান সাহেবের কাছ থেকে ওই মেডিকেল প্রভোগেটে, জি জি, মিদুল রহমান সাহেবের কাছ থেকে 1100 টাকার মাছ নিয়ে এসে এখানে দিয়েছিলাম। জি, এখান থেকে ক্রমান্বয়ে শুরু। যখন বাচ্চা অনেকদিন পর 2-3 মাস পরে কিছু বাচ্চা দেখলাম, তারপর থেকে আমি আরও অনেকগুলো বাড়িয়েছি। এটাতে ছিল অনেক মাছ ছিল, আবারও দেবো এটাতে। এখানে অন্য মাছ আপাতত দিয়েছি, এগুলাতে সবগুলোতে মাছ আছে, এগুলোতে মাছ আছে, অনেক মাছ আছে। হ্যাঁ, এগুলো তো আর বাচ্চাটা কালেকশন করি মূলত আমি এই গভীর হাউসটা থেকে। হ্যাঁ, এই হাউসটা অনেকটা গভীর আছে, পানা দেওয়া আছে। পানাটা আমি আস্তে আস্তে কিছুটা কমায় ফেলবো, অন্য জায়গায় নেবো, পানা অনেক বেশি হয়ে গেছে। এখান থেকে আর এই যে ফাল্গুন মাস যাচ্ছে, হয়তো বা চৈত্র বৈশাখের দিকে এর বাচ্চাটা অনেক আসবে। এখান থেকে বাচ্চাটা কালেকশন করে যেসব জায়গার থেকে মাছটা কমে আসবে, আমার বিক্রি হয়ে যাবে, সেই সব জায়গায় আবার আমি এই বাচ্চাটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে আপনার কাছে আমার আরেকটা জিনিস জানার, এখানে কি পুরুষ মাছ স্ত্রী মাছ দুটোই পাওয়া যায়? হ্যাঁ, দুটোই আছে। মানে কেউ যদি বাণিজ্যিকভাবে খামার কেউ যদি করতে চায়, সেক্ষেত্রে দুটো মাসে আপনি দেবেন? হ্যাঁ, ওই ওই তিনটা চারিতেও আছে, চারিও আছে, বেশ কয়েকটা, 6টা চারি আছে। মোটামুটি যারা সহজেই মনে করেন খুব হাতের নাগালি করতে পারবে, তারা ওই চারিতে করতে পারবে, মানে তাদের জন্য সুবিধা বেশি হবে, জায়গা কম, তাদের জন্য চারি বা চারি রিং এরকম। সেটাই যে আমাদের যারা ছাদ বাগানি, যারা ছাদ বাগানিদের ক্ষেত্রে তাদের জন্য আরো ভালো। হ্যাঁ, ছাদ বাগানে ছাদে এটা চাষ আরো সুন্দর, খুবই ভালো। আচ্ছা, এখানে এক্ষেত্রে আপনার তো কোনো বিক্রি করতে সমস্যা হয় না? না না না, ইনশাআল্লাহ। জি, মানে যারা একুইরিয়ামে মাছ চাষ করে তারা আপনার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে, এবং যারা যারা বড় বড় পাইকার আসে নানা দিক থেকে, অনেকজন আসে, এবং আমি বহুদূর শুনছি আপনার যে ঢাকা থেকেও এখানে আসে মাছ নিয়ে যায়, দূর থেকে আসে নিয়ে যায়। জি জি, তারা ওই মানে পলিথিন প্যাকেটে মানে মাছ ভরা অক্সিজেন দিয়ে নিয়ে যায়, তাতে 15-16 ঘন্টা মাছ থাকলেও কোনো সমস্যা হয়। জি জি, আমরা একটু সামনে যাই। হুম, তো সম্মানিত কৃষি আলো চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা দেখলাম যে কীভাবে খুব সহজেই রঙিন মাছের আপনারা চাষাবাদ করবেন, এবং এই পদ্ধতিগুলো এত সুন্দর লাগলো। আমরা আর একটু সামনে একটু দেখি। জি, আমার ফুলিতে, জি জি, বাসার বাইরে আর একটা এল প্যাটার্নের হাউস আছে। জি জি জি, এটা এক সময় আমি করেছিলাম ফুল লাগানোর জন্য। জি জি জি, সে ফুল যখন এখানে থাকে না, ছাগল খেয়ে ফেলে, জি, নষ্ট মানে ছিঁড়ে নিয়ে যায়, নষ্ট হয়ে যায়। জি, পরবর্তীতে আমি বাকিটা আপ করে, ওয়াল আপ করে এখানে ইয়াকে বলে মাছ চাষ শুরু করেছি। এই রঙিন মাছ এখানে দিয়েছি, ইনশাল্লাহ মোটামুটি এখানে অনেক মাছ আছে, আশ্চর্য রকম একটা জিনিস দেখলাম কি এই কারণে যে আপনার মনে করেন মাছও চাষাবাদ হচ্ছে, আর আপনার মোটামুটি বাড়িটাও এর কারণে ঠান্ডা থাকে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে।
এই ধুলাবালিটা জমতে মানে ওই এখন একটু ইয়ে করলো তো, যে কারণে ধানে দিয়ে করলো, যে কারণে এটা ধরে ফেললে আবার। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কৃষি আলো চ্যানেলের পক্ষ থেকে। তা আপনার কাছে আরেকটা আমাদের অনেক ধন্যবাদ, জি জি জি, কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ জি জি অবশ্যই। আর কেউ যদি আপনার কাছে আমাদের কোনো কিছু জিনিস জানতে চায় অথবা শিখতে চায়, তা আপনি পরামর্শ দেবেন? হ্যাঁ জানাতে পারবো, পরামর্শ দিতে পারবো, আমার যতটুকু জানো ততটুকু থেকে আমি। জি জি, তা ধন্যবাদ সকলকে। সম্মানিত কৃষি আলো চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা এই সুন্দর পদ্ধতিতে আপনারা রঙিন মাছের চাষাবাদ করতে পারবেন। তা আপনাদের যদি কোনো কিছু জানার এবং পরামর্শের দরকার হয়, আমাদের এই কৃষি আলো চ্যানেলের মারফতেই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব যে আব্দুল হালিম সাহেব সহ যে আপনাদেরকে সুন্দরভাবে পরামর্শ দেওয়ার জন্য। এবং আপনারা যদি কেউ চাষাবাদ করতে আগ্রহী হন, আমাদের এই কৃষি আলো চ্যানেলে যোগাযোগ করবেন, যে আমরা তার কাছ থেকে আমাদের পুরুষ মাছ, স্ত্রী মাছ সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং ধন্যবাদ আব্দুল হালিম সাহেবকে।